الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والانفس والثمرات وبشر الصابرين. عن سعد بن مصعب رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم আইয়ুন্নাসি আশদ্দু বালা আন ক্বালা আ্লিনবিয়ু সাম্মা আল আমসাল ফাল আমসাল الى হাদিস আজকের আজকাল জুমাই সম্মানিত সম্মানিত মুসাল্লিমবৃন্দ যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ যাবতীয় গণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রথমত মানুষ হিসাবে আদমের সন্তান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সেই সাথে মুসলিম হিসেবে এবং মুসলিমের ঘরেই জন্মগ্রহণ করার তাওফিকও দান করেছেন এবং সেই সাথেই কোরআন এবং সহিদ সন্নার অনুসারী হওয়ার তাওফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে সিজদাই শুকুর সকলেই পরে আলহামদুলিল্লাহ অতপর তার প্রিয় রাসুল আখিরি নবী শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম সম্মানিত উপস্থিতি খুদবাতে কোরআন মাজিদ থেকে একটি আয়তেকারিমা এবং নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ন্যাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ বলে আলামিন তাওফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসের উপর স্বল্প পরিসরে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা পাব ইনশাআল্লাহ ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইবতেলা উল ইমান বা ইমানের বিপদ আমরা হয়তোবা সকলে কম বেশি ইমান এনেছি রাব্বুল আলমিন এক তিনি অদ্বিতীয় এটা জানি এবং মানি আর জানা এবং মানা থেকে মসজিদে আসা পাঁচক্ত সলাদ কিংবা জুমার চলাতে আসা অনেকেই হয়তোবা পাঁচক্ত চলাতে আসতে পারি না কিন্তু জুমাতে আসে এরকম রয়েছে আমরা তো সকলেরই ইমান কম কিংবা বেশি রয়েছে আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করলে ইমানদার হয় ইমান অনয়ন করা হয় যেমন নবী সাল্ল আলহি আসাল্লামকে জিবরিল আলহি সাল্লাতাম জিজ্ঞেস করছিলেন যে ইয়া মোহাম্মদ আকবির নে আনিল ইমান হে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি আমাকে ইমান সম্পর্কে বলুন মানে ইমান কি জিনিস বা ইমান কাকে বলে জবাবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছিলেন যে আল ঈমানু আন তু'মিন বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়ালYawmil আখির ওয়ালকাদরি খায়রিহি ওয়া শাররি ওয়ালবা'স বা'দাল মাউত। নবী বলছিলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে ফেরেশতারা আজরাইল জান কবজ করবেন, ফেরেশতারা আরশ বহন করেন, ফেরেশতারা আমলনামা লেখেন, সোমবার কিংবা বৃহস্পতিবারে ফেরেশতারা মানুষের আমুল আরশে আজম উঠিয়ে নেন এরকম স্থাপন করা রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালা অসংখ্য অগণিত নবী রসুল পাঠিয়েছেন এর প্রতি বিশ্বাস স্থাপন করা ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা ভাগ্যে ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে তো ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা মৃত্যুর পরের জীবন এর প্রতিও বিশ্বাস স্থাপন করা মানে এই সবগুলোর প্রতি স্থাপন করার নামই হলো ইমান তো সাধারণত আমরা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি বলে মসজিদে আসি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি বলেই মসজিদে আসি এই মোটামুটি গুণাবলীগুলো হয়তো বা মজবুতভাবে না থাকলেও হালকাভাবে আমাদের মাঝে রয়েছে সেই জন্য নিজ নিজ অবস্থান থেকে হয়তোবা আমরা কেউ নিম্ন স্তরের ইমানদার কেউ হয়তো বা উচ্চ উচ্চ স্তরের ইমানদার এরকম ইমানের একটা স্তর রয়েছে ইমাম বোখারি রহিমাহুল্লাহ সাহিউল বোহারিতে বাপ বেঁধেছেন আল ইমান ইমান বাড়ে এবং কমে তো অনেকেরই ইমান কমজোর ক্রমান্বয়ে বাড়তে পারে অনেকেরই ইমান অত্যন্ত মজবুত সেটা আবার খারাপ কাজের জন্য কমে যেতে পারে তো ইমান হয়তো কম বেশি আছে কিন্তু ইমানের বিপদ যেটা আছে এমন কতকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের ইমানকে বিপদগ্রস্ত ফেলেছে ইমানদার ব্যক্তিদেরকে ব্যয়মান করে ফেলেছে আবার হয়তো ব্যয়মান ব্যক্তিকে আরও খারাপ করে ফেলেছে মনাফিক ব্যক্তিকে কাফেরে পরিণত করেছে এরকম কিছু ইমানের বিপদ রয়েছে আর এই বিপদ ইমানকে আল্লাহরুল আলমিন যখন ইমানদার মানুষকে যাচাই করতে যান স্বাভাবিকভাবে আমাদের গ্রামগঞ্জের মহিলারা যখন এই যে ক্ষেত খামার থেকে যখন আমরা ধান উঠাই তো ধান উঠালে সাধারণত মহিলারা ধানগুলোকে বাতাসে উড়ায় কেন বাতাসে উড়াই বাতাসে উড়াই এই কারণে যে ধানের ভিতর থেকে যেগুলোকে আমরা চিটা বলি অবাঞ্চিত যেগুলো যেগুলো ধান ধান রয়েছে এগুলো এগুলো উড়ে যায় যায় আর মূল সেখানে পড়ে এই জন্যই তো করে থাকে তল্লাহর আলমিন এই মানব জাতির ইমানকেও পরীক্ষা করেন একটু যাচাই করেন বিপদে ফেলেন বিপদের মধ্য দিয়ে যখন কোনো ইমানদার তার নিজ জায়গায় প্রতিষ্ঠিত থাকতে পারে নিজের ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বরাদ্দ রেখেছেন আর যদি ইমানের পরীক্ষায় আমরা ফেল যাই বিপদগ্রস্ত কিছু কার্যকলাপ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন তো এটাতেই যদি ফেল যাই নবী সাহাশাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাহাবা ইকরামগঞ্জ জিজ্ঞেস করছিলেন ইয়া রাসুল আল্লাহ আইয়ুদ্দেন বি ইয়া রাসুল আল্লাহ সাল্লা আলিয়াল্লাম নাসি আসাদ্দু বালা ইয়া আল্লাহ কোন মানুষ কোন মানুষগুলো সবচাইতে কঠিন ফেতনায় পড়ে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয় বিপদগ্রস্ত হয় কোন ধরনের ব্যক্তি তখন নবীর সাল্লাস্লাম বলছিলেন সবচাইতে কঠিন ফেতনায় পড়ে সবচাইতে কঠিন বিপদে পড়ে হল আমি ইকরামগণ অর্থাৎ নাবি আমসালু ফাল আমসাল তারপরে নাবিদের থেকে যাদের ইমান একটু নিচু তাদের পরীক্ষাটা নাবিদের ফেতনার চাইতে একটু কমজোর তাদের চাইতে ইমান যাদের আরো কমজোর তাদের পরীক্ষাটা আরো দুর্বল এইভাবে যার হয়তো ইমান নাই তার পরীক্ষাও নেই তো যার ইমান নেই তার পরীক্ষাও নেই তার ফেতনাও নেই কারণ ফেতনায় তার জন্য আশীর্বাদ হতে পারে মানে সে সে যে ফেতনায় পড়েছে সে তো মনে করে না যে আমি ফেতনায় পড়েছি সে মনে করে আমি বরকত পেয়েছি কিন্তু প্রকৃতপক্ষেও তো সে ফেতনায় পড়েছে যে যখন ইমানটা মজবুত হয় তখন তার মুসিবত বিপদটাও শক্ত হয় যখন দুর্বল হয়ে যায় ইমানটা ইমান তখন তার ফিতনা না পরীক্ষাটাও একেবারেই দুর্বল তো আমরা তো মনে করি যখন হয়তো কোনো মানুষ খারাপ মানুষ হঠাৎ করে মারা গেছে হঠাৎ করে পড়েছে আর মারা গেছে তো আমরা বলি বাবা লোকটার ভাগ্য কত ভালো হঠাৎ করে পড়লো আর মারা গেল আবার হয়তো কোনো ইমানদার ব্যক্তি যখন হয়তো বা এক মাস যাবৎ বিছানায় পরে প্যারালাইসিসে পড়ে আছে আমরা মনে করি লোকটার জীবনে কত না পাপ ছিল এই পাপটা হয়তো বা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা একটা বাজে ধারণা আয়েশা দিকার দিয়ে আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর কোনো মানুষ নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের চাইতে কেউ মৃত্যুর সময় কষ্ট পান নাই পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে সবগুলো মানুষের চাইতে সব চাইতে বেশি মৃত্যুর সময়ে কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে মৃত্যুর সময় যদি সুখ আসল সুখ হয় মৃত্যুর সময় কষ্টটা যদি দুর্ভাগ্যের হয় তো সবচাইতে বড় দুর্ভাগা হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যাকে নবী কি কে আল্লাহরবুল আলমের দুনিয়াতে শুধু জান্নাতের সার্টিফিকেট নয় হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন সুপারিশ করার গ্যারান্টিও দুনিয়াতে তাকেই দিয়েছেন মানে দুনিয়াতে এই পাওয়ার দিয়েছেন কার্যকর হবে আখেরাতে পাওয়ার দিয়েছেন দুনিয়ায় আর এটা কার্যকর হবে আখেরাতে তো কে এত কিছু দেওয়ার পরে তিনি কি দুর্ভাগ্য হয়ে গেলেন আসলে এটার উপর সম্পূর্ণটা নির্ভর করে না ব্যক্তি ভালো কি ব্যক্তি খারাপ এটা নির্ভর করে না যাই হোক ইমান যদি থাকে তো বিপদ থাকবে ইমানের বিপদ আছে ইমান যদি না থাকে তো ইমানের বিপদও নাই। আমরা হয়তো এমন পর্যায়ে ইমানদারদের জীবনে কখনো পরীক্ষায় পড়েছি আমরা যদি বলি ইমানের পরীক্ষায় পড়েছি কে বলতে পারবো না যে আমি পড়েছি আমি পড়েছি আমি পড়েছি কারণ ইমানের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কেউ পরীক্ষা হিসাবে চিনি না আজকের পেলে দেখেন না সেই দিন মানে পরীক্ষার হলে গিয়েছিলাম আর কি আপনাদেরই এই বগুড়াতে কোনো একটা মাদ্রাসে বড় একটা মাদ্রাসায় কামিল মাদ্রাসায় তা সেই পরীক্ষার হলে যে অবস্থা দেখি যে শেষের দিকে পরীক্ষার শেষের দিকে ছাত্র ছাত্রীরা ফোন করে ডেকে আনছে কেউ তার হাজব্যান্ডকে ডেকে আনছে কেউ তার স্যারকে ডেকে আনছে কেউ তার বড় ভাইকে ডেকে আনছে কেউ তার বই নিয়ে গাইড নিয়ে ডেকে আনছে ডেকে এনে বলছে লিখে দাও ওখানে যে মানে পরীক্ষার্থী সারা আর যে পরীক্ষা দিচ্ছে মানে পরীক্ষার্থীদের মনে হয় না এটা পরীক্ষার হল যারা হয়তো বা গার্ড দিচ্ছেন তারাও মনে করেন এটা চাষ এরকম করে যখন চলে মানে ওরা যেমন পরীক্ষা মনে করে না আসলে আমাদের ইমানের যে কতগুলো পরীক্ষা আল্লাহ তালা করেন কিছু বিপদ দিয়ে করেন আমরা সেগুলোকে বিপদ বলে মনে করি না আল্লাহ রবাহ আলমিন সে বিপদগুলো চিহ্নিত করেছেন বালা ইবতেলা চিহ্নিত করেছেন যে ইনামাখু ফিতনা পরীক্ষার হয়তো অনেকগুলো সাবজেক্ট থাকে অনেকগুলো সাবজেক্ট থাকে তো মানুষকে মানুষের ইমানকে পরীক্ষা করার জন্য কয়েকটি বিপদ দেন আল্লাহরবুল্লাহ আলমিন পরীক্ষা করার জন্য এই পরীক্ষার শুধু দুটি সাবজেক্ট নিয়ে কথা বলবো শুধু দুটি সাবজেক্ট বেশি না এই দুটি সাবজেক্টে যদি আমরা পাস করতে পারি তো শতভাগ নিশ্চিত জান্নাত আপনার জন্য নিশ্চিত আর এই দুটি সাবজেক্টে যদি ফেল করি তাহলে নিশ্চিত যে জান্নাতে আপনি যেতে পারছেন না কোনো ক্রমে হয়তো আল্লাহ তালা তার খাস অনুগ্রহে যদি দেন সেটা আল্লাহ তালার ব্যাপার সেটা কোরআন হাদিসের ব্যাপার না সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু এই দুটি পরীক্ষায় যদি ফেল করি তো জান্নাতে যাওয়া সম্ভব নয় এটা সুন্নার বিচারে বলা যায় আর এই পরীক্ষার সাবজেক্ট গুলো বলে আলমিন ফার্স্ট করে দিলেন বললেন যে ইনামা ও ফিতনা নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ এ দুটি জিনিস তোমাদের জন্য ফিতনা এ দুটি জিনিস তোমাদের ইমানের বিপদ মানে এই দুটি জিনিস তোমাদের ইমান নষ্ট করে দিতে পারে আখেরা তো নষ্ট করে দিতে পারে এমনকি রসুল সাল্লা উম্মাদ থেকেও বহিষ্কার করতে পারে শুধু এই দুটি বিষয় এই দুটি বিষয় ইন্দামুকুম আউ্লাহকুম ফিতনা তোমাদের সন্তান সদ্দতি এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা বা পরীক্ষা আচ্ছা এই দুটি সাবজেক্ট এই দুটি বিষয় আমরা কি কখনো সম্পদকে পরীক্ষা হিসাবে বিপদ হিসাবে বরং সন্তানদের জন্য কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য হয়তো নিজের রক্তটাও প্রয়োজনে বিক্রি করে দেব নিজের কিডনিটাও বিক্রি করে দেব। কিন্তু এরাই বিপদ এরাই আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে সরাসরি তাহলে আল্লাহ রব্বুল আলমিন এটাই বা কেন বললেন যে সন্তানকে আমরা এত ভালোবাসাবাসি হয়তো পৃথিবীর ভালোবাসা জমা করলে আর সন্তানের প্রতি বাবা বা মায়ের ভালোবাসা জমা করলে দেখা যাচ্ছে যে মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি এটি বেশি হয় তো এত ভালোবাসা দিয়ে তারা আবার বিপদ হয় কি করে কি করে বিপদ হয় বিপদ তখনই হয় সন্তান সন্ততি প্রথম বিষয় সন্তান সন্ততি আপনার জন্য বিপদ তখনই হতে পারে যখন আপনি আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন না তখনই আপনার সন্তান আপনার জন্য বিপদের কারণ হতে পারে আর মানুষের সন্তান জন্ম দেওয়াকে নবী সাহা উপমা দিয়েছেন যে মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আল আল মানে প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে ফিতরাত কি ইমাম বোখারি রহেমুল্লা রহেমুল্লাহ প্রায় সকল মহাক বলছেন মান আল ইসলাম ফিতরাতের অর্থ হল ইসলাম মানে দিন তো প্রত্যেকটা শিশু যখন ফিতরাতের উপরে জন্মায় মানে ইসলামের উপরে জন্মায় শরীয়তের উপরে জন্মায় দিনের উপরে জন্মায় তার মানে প্রত্যেকটা শিশু জন্মগতভাবে মুসলিম এবং ইসলামের উপরে মানে ইসলাম মানতে পারবে ইসলাম শিখতে পারবে ইসলাম বুঝতে পারবে দিনের দাওয়াত দিতে পারবে এমন ধারণ ক্ষমতা নিয়ে প্রত্যেকটা শিশু দুনিয়াতে আসে আমার আপনার সকলেরই সন্তান হয়তো জিজ্ঞাসা জিজ্ঞাসা থাকতে পারে তাহলে সন্তানরা মৎখর হয় কেন ইয়াহুদ্দিনাসারা হয় কেন রবিশাহাম বললেন যে আবাওয়াহুহা ইউমাজ জিসানিহি পিতা মাতা মানে সন্তানের পিতা মাতা তাকে ইহুদি বানাই নাসারা বানাই অগ্নি পূজক বানায় নেশাখর বানাই বাটপার বানায় চোর বানায় তার মানে মা বাবা সন্তানদেরকে এগুলো বানায় সন্তান নিজে নিজে হয় না এগুলো বানায় মা বাবা সন্তানকে এগুলো বানায় হয়তো বলবেন যে আমরা কি চাই যে আমার সন্তান চোর হোক আমরা তো আর চাই না যে আমার সন্তান ভালো হোক আমি মনে প্রাণে চাই আমার সন্তান ভালো হোক কিন্তু আমি তো নিজে সিগারেট টানি তো আমার সন্তানকে যদি ভালো হতে বলি তো আমার সন্তান মানে রিয়াকশন স্বরূপ যদি চরে আমার চলে যদি একটা থাপ্পর লাগিয়ে দেয় তো আমার সন্তানের অন্যায় হবে না সন্তান তো বলতে পারবে তো তুমি যেটা করো না সেটা কেন আমাকে করতে বলো আগে করিয়ে দেখাও তো এই যে সন্তান এই জায়গাতেই আপনার জন্য বিপদ আইসা সিদ্দিকারাদি আল্লাহু তালা আনিহা থেকে বর্ণিত তিনি বলছেন বিন মুসাব থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন যে একবার নবিসরা সাল্লাম জুমার দিনে আজকে জুমাই যেমন খুতবা আল্লাহ রাসুল জুমায় দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন তো আল্লাহ রাসুল খুতবা দেওয়া অবস্থায় ইদ জা আল হাসান ওয়াল হুসাইন হাসান এবং হুসাইন মসজিদের বাইক থেকে হেঁটে হেঁটে আসছিলেন দুজনে হেঁটে হেঁটে রসুলের দরবারে আসছেন মানে মসজিদে আসছেন নানার কাছে আসছেন আর নানা খুদ বা দিচ্ছেন স্বয়ং নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাসান হুসাইনের অবস্থাটা এরকম ছিল ইয়ামসিয়ানি ওয়াইয়াসুর অনি হাসান হুসেনি হেঁটে হেঁটে আসছে আবার পড়ে যাচ্ছে হেঁটে হেঁটে আসছে আবার পড়ে যাচ্ছে হোসর খেয়ে পড়ে যায় আমাদের বাড়িতে দু বছর কি আড়াই বছরের বাচ্চারা থাকে না যখন দৌড় দেয় পড়ে যায় তখন বাবারে কি বলে আবু ওঠো ওঠো তখন আবার উঠে রওনা দেয় তো এমসি এনি ওয়াই আসর মানে তারা দুজন হেঁটে আসছে আর পড়ে যাচ্ছে হেঁটে আসছে আর পড়ে যাচ্ছে তো নভিসাল্লাহ আলহি হুয়েসাল্লাম তিনি খুতবা বন্ধ করলেন খুদবা বন্ধ করে মেম্বার থেকে নেমে যে হাসান হুসাইনকে ইয়া মিলানি দুজনকে কুলে তোলে নিয়ে একেবারে মেম্বারের সামনে এসে বসে তারপরে খুদ দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন কথা বলার শুরুতে নভিশোসাল্লাম বললেন কত আল্লাহস ভায়ান হুয়াতা আলাহ আল্লাহ তালা যথার্থই বলছেন যে তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিট না তোমাদের জন্য বিপদ তোমাদের ইমানের বিপদ ইমান নষ্ট করার কারণ হতে পারে কিভাবে যে আমি যে বা ছেড়ে দিয়ে আমার নাতিদয় নিয়ে আসলাম এটা আমার জন্য উচিত নয় ক্ষুদ বা বন্ধ করে সন্তান আনতে যাওয়া উচিত নয় উচিত ছিল না কিন্তু লাম আসবে আমি তো ধৈর্য ধারণ করতে পারিনি তারা হাঁটছে পড়ে যাচ্ছে আমি ধৈর্য ধারণ করতে পারিনি এই জন্য খুদ বা বন্ধ করে যে যে তাদেরকে বহন করে নিয়ে আসলাম এটা আমার জন্য উচিত ছিল না কিন্তু করতে হলো কারণ আমি ধৈর্য ধারণ করতে পারিনি শিক্ষা রয়েছে রসুল সাহেব ধৈর্য ধারণ করতে পারেননি ঠিক কিন্তু বিপদগামী করেননি কখনো সন্তানদেরকে এত মায়া এত ভালোবাসা এই ভালোবাসাতে সন্তানদেরকে কখনো শাসনের চোখে দেখতে পারি না সন্তানদেরকে আমরা শাসনের চোখে দেখতে পারি না বিশ্বাস আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে মরাতুন আহা ইবনাতানি একজন মহিলা আমার কাছে আসলো মানে ভিক্ষা চাইলো একটু কিছু ভিক্ষা চাইল তার কাছে ছিল দুটি সন্তান দুই সন্তানের জন্য সে ভিক্ষা চাইল তো ফালাম তাজিদ ইন্দির গরাতামারাত ওয়াহিদা ওই মহিলাটা আমার কাছে একটি মাত্র খেজুর ছাড়া আর দ্বিতীয় কোনো খেজুর পেল না মানে আমার বাড়িতে আমার ঝুলিতে শুধু একটিমাত্র মাত্র খেজুরি ছিল এই একটিমাত্র খেজুরি ছিল আমার বাড়ি তার দ্বিতীয় কোনো খেজুর ছিল না ফালাম তাজিদ এইন্দে গয় রাতামারতেন একটি খেজুর ছাড়া সে আমার কাছে আর দ্বিতীয় কোনো খেজুর পেলো না ফা আ তাই তু হা ই গিয়া হা বলছেন একটি খেজুরি আমি ওই মহিলাকে দিয়ে দিলাম তো মহিলাটা খেজুর নিয়ে কী করলেন নিজে নাখে। নিজের পেটে ক্ষুধা বাচ্চাদের পেটেও ক্ষুধা নিজের পেটেও ক্ষুধা ফা কস মাতা হা ইব না হা একটি খেজুরের মাঝখানে ভেঙে দুই সন্তানকে বন্টন করে দিলেন নিজে কিছুই খেলেন না মায়ের পরিচয় মা বলে এটা পড়ে নিজের পেটের ক্ষুধা এটাকে চেপে রেখে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া এটি হচ্ছে মাদের আদর্শ বা মাদের স্বভাব কিন্তু সেই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান যখন বিবাহ সাদী করে তখন কি আর মা সন্তানের পরিচয় থাকে কেন থাকে না কেন থাকে না ওই মা এবং ওই বাবা সন্তান যে ফিৎ না এটা বুঝতে ভুল করেছেন জন্মের পর থেকে মনে করেছেন যে বিশাল কিছু সম্পদ পেয়েছে সন্তান পেয়েছে না বিশাল কিছু পেয়েছে ওই সন্তান যে ওই সন্তান যে না পরীক্ষা মা ভুলে গেছেন বাবা ভুলে গেছেন মানে সন্তান পেয়ে বাস্তবতা ভুলে গেছেন যার কারণে শেষ জামানায় এসে খেসারতটা দিতে হয় এইভাবে তো ফাঁকা ইবনাতে আ। নবী সাল্লাল্লাহু মহিলাটা চলে গেল যাওয়ার পরে আল্লাহ রসুল আবার বাড়িতে আসলেন আয়েশা সিদ্দিকা বলেন ফাহাদদastu আম যালিক ইনদাল নবী সাল্লাল্লাহু আমি এই বিষয়টা আল্লাহ রসুলের কাছে উল্লেখ করলাম পুরো ঘটনা খুলে বললাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান উবুতুলিয়া মিন হাদিহিল বানাতে যাকে বা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রকম সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করা হবে ফেলা হবে হবে করা অতঃপর এই সন্তানদের সঙ্গে উত্তম আচরণ করবে এবং তাদেরকে আদব ভদ্রতা নম্রতা শিক্ষা দেবে তো কুন হচ্ছে তরম তোরম্বিন্নার তাহলে এরাই তার জন্য জাহান নামের পর্দা হয়ে দাঁড়াবে তার মানে এই সন্তানরা তাকে জান্নাতে নিয়ে যাবে জাহান নামের পর্দা হয়ে দাঁড়াবে সন্তান সন্ততি তো সন্তান সন্ততি জান্নাতে যাওয়ার কারণ আবার সন্তান সন্ততি আমার আপনার জন্য কি জাহান নামে যাওয়ার কারণ যদি তাদেরকে সঠিক পথে পরিচালিত না করা যায় যাই হোক যে হাদেশটি বলছিলাম প্রত্যেকটা শিশু জন্মায় কার উপরে ইসলামের উপরে মা বাবারা তাকে ইহুদি বানায় নাসারা বানায় অগ্নি পূজক বানায় বিভিন্ন অপকর্মের দিকে মা বাবার প্রভাবে ধাবিত হয় উপমা দিচ্ছেন নবী সাল্লাম কামা তুন্তিজুল বাহিমাতু বাহমাতেন জামা যেমন একটা চার পাওয়া প্রাণী পূর্ণাঙ্গ একটা সন্তান জন্ম দিতে পারে বাড়ির পাশে ছায়ের ভিতরে তাই না ছায়ের ভিতরে বা গোবরের ভিতরে দেখবেন কুকুর মশায় জন্ম দেয় না আবার বাড়িতে ছাগল ও সন্তান জন্ম দেয় গরুও সন্তান জন্ম দেয় এ তো চার পাওয়া প্রাণী তো নবী সাহাম বললেন যেমন চার পাওয়া প্রাণী পূর্ণাঙ্গ সন্তান জন্ম দিতে পারে নবীশাহ বললেন ওই যে চার পাওয়া প্রাণীর সন্তান জন্ম দেওয়া কি কোনো খুদ দেখতে পাও মানে চার পাওয়া প্রাণী ওরা কি এক ঠ্যাং কম এমন সন্তান জন্ম দেয় কি হাত ভাঙা তিন মাথা কি অর্ধেক মাথা এরকম সন্তান কি জন্ম দেয় না তো চার পাওয়া প্রাণীও পূর্ণাঙ্গ সন্তান জন্ম দিতে পারে তো মানুষও কি করে পূর্ণাঙ্গ সন্তান জন্ম দেয় তো সেই হিসাবে মানুষের সন্তান জন্ম দেয় চারপাওয়া প্রাণী সন্তান জন্ম দেয় তো উভয়ের সন্তান জন্ম দেওয়ার মাঝে পার্থক্য কোথায় পার্থক্যটা কি আছে তারা তো সন্তান জন্ম দিতে পারে আমরা তো অনেকেই আছে ছেলে সন্তান জন্ম দিলে একেবারে ষাটের বোতাম খুলে হাঁটে যে দিয়েছে একটা কি করেছি না করেছি বিরাট কিছু করে ফেলেছি ছেলে সন্তান হয়েছে আমার কেউ গরু দিয়ে কেউ দুম্বা দিয়ে আকিকা করে মেয়ে সন্তান জন্ম দিলে কখনো হয়তো আকিকার নামটা মুখে আনতে চায় না এই যে সন্তান জন্ম দিয়ে ছেলে সন্তান জন্ম দিয়ে যদি বুক ফুলে হাঁটার মতো কিছু অহংকার করার কিছু থাকতো তো মানুষের চাইতে ছয় গুণ বেশি অহংকার করতে পারবে মিস্টার ডগ কারণ মানুষ তো একবারে একটা সন্তানই জন্ম দেয় নাকি নাকি এর বিশ বারের পারে সাতটা আটটা হয়তো হাজারে দু হাজারে পাঁচ হাজারে এক একটা হয়তো জমার সন্তান জন্ম দেয় এই তো তো মানুষ একবারে একটা সন্তান জন্ম দেয় আর মিস্টার ডগ একবারে কয়টা ছয়টা সাতটা আটটা পর্যন্ত যায় তাহলে মানুষের চাইতে তো ছয় সাত গুণ বেশি অহংকার করতে পারবে কুকুর এ থেকে বোঝা যায় কি সন্তান জন্ম দেওয়াতে তাকব্যই নেই অহংকারী নেই তো রসুন সাহেব এই হাদিসটিতে মা বাবার প্রভাবে সন্তান ইহুদিন আসারা হয় এরপরে এসে আবার চতুষ্পদ প্রাণীর সন্তান জন্ম দেওয়ার প্রসঙ্গ টেনে আনলেন কেন টেনে আনলেন এই জায়গাতে যে সন্তানটা ফিতরাতের উপরে ইসলামের উপরে জন্মায় সেই সন্তানকে যদি কোনো মা বাবা ইসলামের উপরে না রাখতে পারে সেই মা বাবার সন্তান জন্ম দেওয়া আর কুকুরের সন্তান জন্ম দেয়া দেয়ার ইজ নো ডিফারেন্স উভয়ের মাঝে কোনো পার্থক্য নেই যেমন কুকুর তার সন্তানকে ভদ্র বানাতে পারে না বক্ত বানাতে পারে না দায়ী বানাতে পারে না মসজিদেও নিয়ে আসার জন্য নসিহত করতে পারে না একজন মানুষ যদি তার সন্তানকে মুসলিম যদি তার সন্তানকে মসজিদে না নিয়ে আসতে পারে তো সেই মুসলিমের সন্তান জন্ম দেওয়া কুকুরের জন্ম দেওয়ার মতোই তফাৎ কথায় সমস্যা তো এক জায়গায় আমরা তো বলি যে মাদ্রাসা শিক্ষা বিদ্যা আরে ভাই আমরা অভিযোগ করতে খুব পারদর্শী ফকিরিবিদ্যা মাদ্রাসা শিক্ষাকে ফকির বানিয়েছি আমরা ফকির বানিয়েছে সরকার ফকির বানিয়েছে সমাজ ফকির বানিয়েছে প্রত্যেকটা ব্যক্তি কারণ আমরা সন্তানদেরকে আমরা যারা হয়তো প্রতিষ্ঠান করি বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে আছে হিপসখানা বিভাগ আছে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠান খুঁজে দেখবেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি পনেরো জন করে ম্যানেজিং কমিটি থাকে তো দেখবেন যে হাজার হাজার লোক দাঁড়িয়ে যাবে প্রত্যেকটা মাদ্রাসার ম্যানেজিং কমিটির একটা সন্তানও মাদ্রাসায় দেয় না পড়তে অথচ টাকা দিয়ে মাদ্রাসা করেছেন ঠিক তার মানে কি টাকা দিয়ে ওই ম্যানেজিং কমিটি নিজেই জানেন যে মাদ্রাসা শিক্ষাটা ফকিরি বিদ্যা এই জন্য তার সন্তানকে ওখানে দেয় না তার মানে নিজে টাকা খরচ করে এক একটা করে ফকিরালয় খুলেছে তাই না নিজে টাকা খরচ করে এক একটা করে ফকিরালয় আলয় খুলেছে তো নিজেরা ফকিরালয় আলয় খুলে নাক শিখাবেন কেন অথচ মঙ্গল কিন্তু এই জায়গাতেই রয়েছে এই এই শিক্ষা প্রতিষ্ঠানে মানে অর্থাৎ ইসলামের উপরে ফিতরাতের উপরে যাতে আপনার সন্তান থাকে ফিতরাতটা কি কেয়ামতের দিন কেয়ামত আসার আগে বলে আলমিন আমরা পৃথিবীতে আসার আগে তো আমরা কোথায় ছিলাম আলামে আর জগতে ছিলাম রুহের জগতে প্রথম যখন আদম আলিহী সাল্লাহসাল্লামকে সৃষ্টি করলেন এরপরে আদমের হাতে থাবা বা স্পর্শ দিয়ে অনেকগুলো আত্মাকে বের করলেন সবগুলো আত্মাকে সামনে নিয়ে এসে বলে আলমিন বলছিলেন আলাস্তু বেরবিকুম এই আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রতিপালক নই কলু বালা আত্মা কি বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক এখানে একটা জিনিস আছে রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালন যিনি করেন বিভিন্ন রকমের রিজিক জীবিকা দিয়ে যিনি প্রতিপালন করেন তাকে বলা হয় কি রব আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিক দাতা জীবন দাতা সবকিছু দাতা তিনি তিনি সব কিছু দেন তিনি রব কিন্তু আল্লাহ আলামিন আলমিন আত্মাগুলোকে এমন সময় তিনি জিজ্ঞাসা করছেন যে সময় আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের প্রতিপালন করেন নেই শুধুমাত্র সৃষ্টিটা করেছেন শুধু সৃষ্টি করার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করছেন আলাস্তু তুমি রব্বি আমি কি তোমাদের রব নই তো আত্মাগুলো বলেছিল কলু বালা হ্যাঁ তার মানে আনুগত্যের পরিমাণটা এত বেশি ছিল রোহের যুগতে যে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিপালন করেননি তারপরে নির্দ্বিধায় আমরা স্বীকার করেছি হ্যাঁ আপনি আমাদের রব এটি হলো ফিতরাত আল্লাহ রব্বুল আলমকে রব বলে জানা রব বলে মানা বিশ্বাস করা এবং তার নির্দেশ মেনে চলা এটি হলো ফিতরাত এই ফিতরাত প্রথমেই স্বীকৃতি আমরাই দিয়েছি তো এই স্বীকৃতির উপরে প্রত্যেকটা আত্মা জন্মগ্রহণ করেছে কিন্তু জন্মগ্রহণ করার পরে আমার আপনার সন্তান খারাপ হয়ে যায় কেন খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাবে যে মা বাবার যে প্রভাব রয়েছে মা বাবার প্রভাব পারিপার্শ্বিকতা এসবগুলোর মাধ্যমে কি সন্তানটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা তো সন্তান বড় হয়ে গেলে বলি যে সন্তান খারাপ হয়ে গেল ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় কি যে মুসিবত আরে ভাই মসিবতে তো পড়বেন ছোট্টকাল থেকে তো পরিকল্পনা লাগে ছোট্টকাল থেকে পরিকল্পনা লাগে দশ হাজার টাকা খরচ করে এমন একটা শিক্ষালয় আপনি পড়ান যে শিক্ষালয়ে কোরআন সন্ন্যার কথা না বাদি দিলাম মা বাবার সেবা করা উচিত এমন কোন বাক্য যে প্রতিষ্ঠানে জীবনে একবারও শিখানো হয়নি অথচ লাখ লাখ টাকা খরচ করে ওই শিক্ষালয়ে পাঠান আপনি আপনার সঙ্গে ভালো আচরণ করতে হয় বাবার সঙ্গে এই শিক্ষা কোনো সারা জীবনে দেবে না আপনি সারা জীবনে কি করবেন এই সন্তান বড় হয়ে আপনাকে অপমান করবে না তো আর কেউ করবে আর কেউ করবে না রবিশ্বাস্লাম বলছেন যে ঈদ আমা তাহলে ইনসান কথা আনহু আগলহু যখন মানুষ মারা যায় কয়টা আমল থেকে তিনটি সব আমল বিচ্ছিন্ন সব বন্ধ কয়টা মাত্র তিনটি আমল থাকে এই তিনটি আমল তার মধ্যে একটি হচ্ছে সদাকাতিন জারিয়া একটা সৎকায়ে জারিয়া জারিয়া মানে প্রবাহমান উঁচু থেকে নিচে যেগুলো নেমে আসে যেমন পানি উপরে ঢেলে দিলে নিচের দিকে গড় 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 করে গড়ে আসে এটা হচ্ছে কি মাউল জারি মানে প্রবাহমান পানি নদীর পানি প্রবাহমান পানি তো সাদাকাতুন জারিয়া সেটা হচ্ছে প্রবাহমান সাদকা মানে জীবিত থাকা অবস্থায় এমন কিছু দান খয়রাত বা এমন কিছু সাতকা করে গেছেন হয়তো একটা মসজিদ করে গেছেন অথবা একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান করে মৃত্যুবরণ করেছেন এই প্রতিষ্ঠানে কোরআন কোরআনসোনার দর্শ যতদিন পর্যন্ত চলবে কবরে বসে থেকে এর সব আপনি পাবেন এগুলোকে বলা হয় সাতকায় জারিয়া মানে মরার পরেও যেগুলোর জাড়িয়া মানে যেগুলো সোয়াবের প্রভাব যেগুলোর সোয়াবটা চলমান থাকবে এই যে এগুলো প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আপনি রেখে গেলে থাকবে কিন্তু আপনি কিছু করে যেতে পারেন ফুটবল স্টেডিয়াম করে গেলেন কিছু করে যেতে পারেননি হয়তো মরার আগে এক জায়গায় যাত্রা করেছেন আপনি মরার পরে সন্তানরা এগুলোই করে বেড়াচ্ছে হয়তো বা সারা জীবন আপনি ডুগুকি বাজিয়েছেন আপনার মরার পরে আপনার সন্তানরাও ডুগুকি বাজাবে তো ওই যে ডুগুকি বাজানোর যে আপনার ধান্দা ওইটা কবরে বসে থেকেও পাবেন তা আপনি হাজারবার দোয়া করে গেছেন কিন্তু কবরে যাওয়ার পরে দেখছেন আপনার সন্তানদের সিলসিলা এরকম তখন কি আর আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন এটি হলো বিপদ সন্তান সন্ততি হলো কি ইমানের জন্য বিপদ নিজের জন্য পরীক্ষা আর এই সন্তান সন্ততিকে সঠিক পথে যদি পরিচালিত করা যায় তো ইল্লামিন সাদাকাতিন জারিয়ে একটি হলো সৎকায়ে জারিয়া প্রবাহমান সৎকা মসজিদ মাদ্রাসা মানে যেখানে করান সন্ন্যার দর্শ করান সন্ন্যার তালিম হবে এমন কিছু প্রতিষ্ঠান করে যাওয়া এটি হচ্ছে সৎকায়ে জারিয়া আর এলমে নিয়ন্ত ফাউবিহি অথবা এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হবে কেমন বিদ্যা মানে এমন বিদ্যা রেখে মৃত্যুবরণ করা যে বিদ্যার দ্বারা সমাজ উপকৃত উপকৃত হবে হবে দিন যে আপনার সন্তানকে অনার্স মাস্টার্স করে পিএইচডি যা কিছু করার করে গেছেন কিন্তু বিয়েটা করার নেই তো আপনি মরে গেছেন এই বড় ডিগ্রিধারী সন্তান আপনি মরার সাথে সাথেই হয়তো কি করবে দুই চারজন হুজুরকে ডেকে নিয়ে এসে বলবে হুজুর কত লাগবে একটা খতম করে দিন হুজুর সাহেব খতম করে দিয়ে চলে গেল আপনার এই ডিগ্রিধারী সুনামধন্য পুলাটা যখন বিয়ের দরবারে যাবে বলে ছয় লাখ টাকা লাগবে শুরু হলো অপরাধের বাস দিয়ে মানে আপনি এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে ওরে ধনী করে গেলেন মরার পরপরই পাপ করা শুরু করলো যেটা কবরে সিলসিলা রেখে গেল এই জন্য এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে এই বিদ্যার দ্বারা ওলামা ইকরাম বুঝিয়েছেন কোরআন এবং সুন্নার বিদ্যা যে বিদ্যা হয়তো একজন যোগ্য একটা প্রতিষ্ঠান রেখে গেলাম যেখানে দশ তাদের পরিগণিত হতে পারে এরকম একটা মামগণ বলছেন এই উপকারী বিদ্যা বলতে কোরআনসন্নার সুন্নার বিদ্যাকে বোঝানো হয়েছে অর্থাৎ মরার আগে যদি সুন্নার বিদ্যাকে দুনিয়াতে রেখে যেতে পারি তাহলে এই বিদ্যার চর্চা যতদিন পর্যন্ত হবে ততদিন কবরে আপনি সব পাবেন আউ ওয়ালাদিন সালেহিল অথবা একজন নেক সন্তান সৎ সন্তান তো নেক সন্তান যাকে আপনি আলেম বানাবেন সে কি নেক সন্তান না খারাপ সন্তান ভাই হয়তো আপনাকে টাকা দিতে পারবে না লক্ষ লক্ষ টাকা দিতে পারবে না কিন্তু মারা পড়লে কমপক্ষে কবরের পাশে না গেলেও মসজিদে বলতে পারবে রব্বের হামহু মা কামা রব্বাইয়ানি সাগের এটা তো বলতে পারবে কিন্তু অন্য অন্য সন্তানদের মতো তাস পিটাতে যাবে না সিগারেট টানতে যাবে না এই জন্য সন্তান সন্ততি আল্লাহ রব আলমিন বলছেন ইন্দামা মলকুম ও আউলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা পরীক্ষা এটাই ইমানের বিপদ এগুলোকে সঠিক পথে যদি ব্যবহার না করা যায় এখানে কিছু কথা বলা প্রয়োজন হয়তো আপনি আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবেন কিভাবে কিভাবে করবেন আপনার সন্তান ভালো হবে কি করে এটার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে তাই না সব পরিকল্পনা আছে হয়তো কারো হয়তো কেউ হয়তো বা ধরে নিন যে কোলার পাতা দিয়ে একটা ছাউনি তৈরি করে নিচে থাকে সেও একটা স্বপ্ন দেখে দশতলা যদি বিল্ডিং করতে পারি তো ভালো হবে হয়তো রিক্সা চালায় ধান্দা ওইটাই থাকে তো দীর্ঘ একটা পরিকল্পনা লাগে আপনার সন্তান আমার সন্তানকে যদি সঠিক পথে ইসলামের উপরে দিনের উপরে যদি পরিচালিত করতে পারে এবং জান্নাতে যাওয়ার ওসিলা যদি বানাতে চাই তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে তো দীর্ঘমেয়াদীর পরিকল্পনা শুরু হয় থেকে পরিবার কয়টা সদস্য দিয়ে হয় আমাদের দেশীয় ভূগোলের পরিভাষা অনুযায়ী স্বামী স্ত্রী দুজনকে নিয়ে প্রথম স্টার্ট আরম্ভ শুরু হলো এরপরে সন্তান সন্ততি এই তো পরিবার আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন কো আনফুসাকুম কুম ওয়া আহলে নিজে বাঁচো আগে নিজে বাঁচো ওয়া আহ এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও কোথা থেকে জাহান্নাম থেকে তো আমি পরিবারের একজন কর্তা আমার স্ত্রী পরিবারের সদস্য আমার সন্তান সন্ততিও পরিবারের সদস্য তো নিজে বাঁচো স্ত্রীকে বাঁচাও সন্তান সন্ততিকে বাঁচাও তা নিজে বাঁচতে বললেন তো এই যে প্রথমত পরিবার পরিকল্পনা আবার এটা আবার ভাববেন না যে শুধু পিল খাওয়ার কথা বলছি এটি কিন্তু আবার পরিবার পরিকল্পনা না শয়তালি পরিকল্পনা একটা পরিবার গঠন করতে হলে পরিকল্পনা লাগে আপনার জীবনে যদি পরিকল্পনা না থাকে তো জীবনে কখনো আপনি পরিবার গঠন করতে পারবেন না তো পরিবার গঠন যখন প্রথম করবেন মানে বিবাহের জন্য কবুল বলার প্রস্তুতি নেবেন তখন ভবিষ্যৎ চিন্তা করুন না যে আপনার সন্তান কেমন চান আপনি কেমন চান যদি আদর্শবান সন্তান গঠন করতে চাই তাহলে সেই সন্তানের মা হিসেবে আমার পরিবারে যে মহিলাটা আসবে সেই মহিলাকে আদর্শবান হওয়া উচিত মহিলা যদি আদর্শবান না হয় জীবনে কখনো আপনার ওই মহিলার পেট থেকে কখনো আদর্শ সন্তান জন্মিবে না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ইন্নাল মার আতুক বিলুফ ইসুর আতি শৈতন অতুত বিলুফ ইসুর আতি মহিলারা সামনেও যায় শয়তানের রূপ নিয়ে পিছনেও আসে শয়তানের রূপ নিয়ে যাদের পর্দা নেই আর কি পেট পিট বের করে যারা চলে এই মহিলাদের কথাই বলা হয়েছে সামনেও যায় শয়তানের রূপ নিয়ে আবার পশ্চাতেও যায় শয়তানের রূপ নিয়ে এখন আপনি আপনি হয়তো হবু বিবাহ করতে যাচ্ছেন এমন একটা মহিলাকে নির্বাচন করলেন যে মহিলার হাতের আঙুলগুলো কুকুরের নখের মতো লম্বা আবার মাথার চুলগুলো ভাল্লুকের মতো আবার সবসময়ের জন্য শর্ট কাপড় পরে অভ্যস্ত মানে আপনি তো ম্যাচুয়েট মহিলা খুঁজছেন তাই না মেসে ডিজিটাল যুগের ডিজিটাল যুগের ডিজি ডিলেট টাল তো টাল যুগের আপনি ম্যাচুয়েট মহিলা খুঁজছেন মানে টাল বললাম কি জন্য জানেন পেট খালি করে চলা এটাই নাকি হয় ডিজিটাল ডিজিটালাইজ পেট খালি করে চলা ছেলে মেয়ে একসঙ্গে বসে থেকে প্রেম করবে বলা হয় ডিজিটাল যুগের ছেলে মেয়ে করতেই তো পারে যারা সন্তান জন্মে পেয়ে পারে তো এইসব কিছুই যদি হয় তাহলে ডিজিটালের ডিজিটাল ডিলেট হবে টালটায় অবশিষ্ট থাকবে এই সময়ের যখন আপনি ব্যাচেট মহিলা খুঁজবেন যে মহিলার হাতের নখগুলোর চেহারা এরকম সবসময় ফোকাস করে চলে কালো কুৎসিত মহিলা মেক করে ফর্সা হয়ে থাকে এরকম মহিলাকে যখন আপনি নির্বাচন করলেন যে মহিলাদেরকে রসুল সাল্লা সাল্লাম নিজে শয়তান বলে উপাধি দিয়েছেন তো বিবাহ করে আপনার পরিবারে আপনি শয়তানকে নিয়ে আসলেন আস্ত শয়তানকে শয়তানের পেট থেকে কি জিব্রাইল জন্মিবে বলে সন্তানের পেট থেকে কি ফেরস্তা জন্মিবে জি না ফেরেস্তা জন্মার সম্ভাবনা সম্ভাবনা নেই ওই মহিলার পেট থেকে সন্তান জন্মিলে ওই রকমই সন্তান জন্মিবে তো এই জন্য প্রথম পরিকল্পনা যাকে আপনি বিবাহ করবেন কোন মহিলাকে বিবাহ করছেন এটা প্রথম বিষয় এরপরে বিবাহ সাথীর পর নিজেকে বদলাতে হবে আপনার নিজের যতগুলো বদ অভ্যাস সবগুলো তো চেঞ্জ করতে হবে মানে আপনার আপনি হয়তো ধূমপানে অভ্যস্ত নামাজ পড়েন না ধূমপানে অভ্যস্ত আপনার সন্তান হয়তো বালে হওয়ার পরে দুই চার দিন দেখবে আপনি দিনে এক প্যাকেট হয়তো সিগারেট লাগে সন্তান একদিন একদিন হয়তো একটা দ্বিতীয় দিন দিন দুইটা তৃতীয় তিনটা এরকম করে আপনার চাইতেও বড় নেশা হবে এত অপরাধ আর কি আছে আপনিও তো সেরকম মানিকগঞ্জে যাচ্ছিলাম এক সময় একটা প্রোগ্রামে যেতে দেখি আমার পাশের সিটে একটা যুবক ছেলে বসেছে তো যুবক ছেলে বসেছে ওই যুবক ছেলের হাতে থ্রি জি মোবাইল তো থ্রি জি মোবাইলের মনিটরে দেখছি ছোট্ট একটা বাচ্চার ছবি ভাসছে ফুটফুটে বাচ্চা সে বাচ্চার মুখে লম্বা একটা সিগারেট ধরিয়ে দিয়ে সে ছবিটা তুলেছে মানসিকতা দেখেছেন তাহলে এগুলো কোন যোগ বলবো আমরা মানসিকতা কত নিচু আর এই ধরনের ছেলেদের সন্তান এরা কি ভালো হবে সম্ভাবনা খুব কম এই জন্য পরিকল্পনা এরপরে সন্তান জন্মিল সন্তান জন্মগ্রহণ করার পরে ভালো একটা নাম দিন সুন্দর একটা নাম দেবেন ওই যে নাট বল্ট স্ক্রু হ্যান্ডেল এগুলো নাম দেবেন না দেখবেন বাংলাদেশে যত চোর বাটপার যতগুলো আছে এগুলো সব নামগুলো যাচাই করে দেখবেন নান্টু পিন্টু শিপন হিপন হেরিক এগুলো নাম আচ্ছা বলুন তো আবদুল্লাহ মাসরুদ আব্দুর রহমান তারপরে আপনার আব্দুল্লাহ মাহমুদ এরকম নামের সন্তান নাকি এরকম খারাপ হয় নামের একটা বরকত আছে সাইদ বিন মুসাইব একজন বিখ্যাত তাবিন তিনি একবার বর্ণনা করছেন যে আমার দাদা একবার আল্লাহ রসোল্লার দরবারে গিয়েছিলেন তো আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে নাবিস আসলাম তাকে জিজ্ঞাসা করছিলেন বুকা তোমার নাম কি তো আমার দাদা বলছিলেন যে আমার নাম হাজনুল হাজনুন আউ হাজনুল তো হাজনুল মানে হলো দুশ্চিন্তা চিন্তাগ্রস্ত দুশ্চিন্তা খারাপ চিন্তা করে যে হাজনুল তো আমার দাদা যখন বললো আমার নাম হাজনুল নবী বলেন বলেন বলে আন্তা সাহালুন তুমি হাজনুন মানে দুশ্চিন্তা নয় বরং তোমার নাম সাহাল রাখলাম আজ থেকে সাহাল মানে অতি সহজ তখন সাহেদ বিন মুসাই বলছেন যে আমার দাদা রসুলকে বললেন ওই যে বাপ দাদা একই করে নাম দিয়েছে পাল্টাতে পারবো না বলেই ফেললেন তখন নবী সাল্লি সাল্লাম বলছিলেন তোমার পরিবার থেকে যেন কখনো দুশ্চিন্তা দূর না হয় সাইদ বিন মুসাইব বলছেন আমার দাদা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমাদের পরিবার থেকে কখনো দুশ্চিন্তা কলহ কখনো উঠে নাই এর থেকে কি বোঝা যায় নামের ফজিলতে নামের ফজিলতে সন্তান খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে পরিবারে শান্তিও আসতে পারে আবার অশান্তিও আসতে পারে সুন্দর একটা নাম পাওয়া তো অধিকার রাখে আপনার সন্তান সুন্দর একটা নাম আমরা বলি ওই যে কি আব্দুল জাব্বার আপনার সন্তানের নাম রাখুন আব্দুল জাব্বার বলে তখন বলে কি যা আব্দুল জাব্বার তো বুড়া বুড়া না আচ্ছা বলুন তো তাহলে আব্দুল জাব্বার যাদের যাদের নাম আছে তারা বুড়া হয়ে জন্মেছে শিশু হিসেবে জন্ম নেয়নি কখনো তাই তো মানে ওরা জন্মেছে দাড়ি নিয়ে জন্মেছে গোফ নিয়ে যেহেতু আব্দুল জাব্বার নামটাই বুড়া তো যেহেতু বাচ্চা মানুষের রাখা যায় তো সকলেই বুড়া হয়ে জন্মেছে বর্তমান যুগের কিছু শিশু ছেলে পেলে জন্মিবে ওদের নাম 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 হবে 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 মিম এরকম তো এই যে নামের কারণে সন্তান সন্তানে ভালো কিংবা খারাপ হওয়ার একটা প্রভাব থেকে যায় এর জন্য প্রথম সন্তানকে সুন্দর একটা নাম দিন এরপরে আকিকা করুন তারপরে সন্তান যখন একটু একটু জবান ফুটে তখন সন্তানকে প্রথমেই কার সঙ্গে পরিচয় করাবেন আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে পরিচয় করিয়ে দিন সর্বপ্রথম পাঠশালা তার জন্য কোরআন তেলাওয়াত সর্বপ্রথম আমাদের দেশে মানে কষ্টও লাগে খারাপও লাগে কি বলবো বলারও তো আর উপায় নেই অনেকে হয়তো বা বিভিন্ন দিকে বিভিন্ন মাইন্ড করে বসবেন আচ্ছা বলুন তো আমাদের আমরা বর্তমান সময় শিক্ষা দীক্ষা সব দিক থেকে তো এগিয়ে গিয়েছি না সব দিকে এগিয়ে গিয়েছি অক্ষর জ্ঞান যেটা বলে আমাদের বাংলা একাডেমি কর্তৃক যেগুলো ডিকশনারি অক্ষর জ্ঞান যাদেরকে বুঝায় সর্বনিম্ন অক্ষর জ্ঞান যাদের রয়েছে তাদের যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে সেই সংজ্ঞা অনুপাতে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে নিরক্ষর মানুষ খুঁজে পাওয়া মুশকিল আছে তবে হ্যাঁ নিরক্ষর মানুষ খুঁজে পাওয়া মুশকিল আছে উঁচু উঁচু ডিগ্রিধারী বড় বড় ডিগ্রিধারী ব্যক্তিবর্গ আছেন হয়তো এম ফিল পিএইচডি বিসিএস সব কিছু করেছে কিন্তু কোরআন তেলাওয়াতের আলিফ বা তাসা কিচ্ছু জানে না অথচ জন্মেছে মুসলিমের পরিবারে নিজের নামটাও মুসলিম বিবাহর কায়দাটাও মুসলিম মুসলিমদের সবকিছু মুসলিমের মানে শুধু আনুষ্ঠানিকতা ডিগ্রি নেওয়ার পরে কোরআন আলিম বা চিনে না তাকে আপনি কোন দরজার শিক্ষিত বলবেন রসুল সাল্লাম তাই বলছেন ক্যামত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতদিন না মূর্খতা বেড়ে যাবে অজ্ঞতা বেড়ে যাবে এলেম উঠে যাবে এই যে হায়ার শিক্ষিত সন্তানদেরকে আমরা হায়ার শিক্ষিত করি ঠিক কিন্তু ইসলামের ক্ষেত্রে এসে জিরো পয়েন্টে মানে ওই জায়গাতে আমাদের কানো নড়ে না সবদিকে আমরা ভোতাই কিন্তু তাহলে কোন দরজার মুসলিম আমাদের ঈমানটা কোন পর্যায়ে তাহলে তো সন্তান সন্তানই জাহান্নামই নিয়ে যাবে এই জন্য না বিশ্বাস বলছিলেন যে ফা আবহু আয়োহা বিদানীহি আ মা এবং বাবা তাকে ইহুদি বানায় এবং নাসারা বানায় এই জন্য সকলের কাছে আমার বিনীত নিবেদন থাকবে আজ থেকেই যারা হয়তো বা বিবাহ করবেন কিংবা করছেন সন্তান সন্ততিকে সঠিক পদে পরিচালিত করতে চান তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করুন হয়তো বলবেন যে এটা ব্যাকের শিক্ষা কিন্তু নয় পৃথিবীতে সবচাইতে আধুনিক শিক্ষা হলো কোরআন শিক্ষা পৃথিবীতে সবচাইতে আধুনিক শিক্ষা হলো কোরআন শিক্ষা যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত সময় নেই বলতে পারবো না তো যেটা বলছিলাম সাবজেক্ট কয়টা দুটা এক সন্তান সন্ততি দ্বিতীয়ত হল সম্পদ তো সন্তানকে ভালো করার চেষ্টা করবেন সর্বদিক থেকে আল্লাহ তা দান করুন সম্পদ কি করে ফিট না আমরা তো সম্পদের বেশি ছুটে বেড়াই পাঁচতলা দশতলা বিল্ডিং করবো আমরা কিন্তু আল্লাহ রব্বাল আলামিন বলছেন এই সম্পদ তোমাদের জন্য ফিট না সম্পদ তোমাদের জন্য পরীক্ষা নাবি সাল্লি আসাল্লাম তাই আক্ষেপ করে বলেছিলেন যে লাউখানি আদমা জাহাবিন আদম সন্তানের জন্য যদি স্বর্ণের দুটি পাহাড় দেওয়া হয় পাহাড় চেনে আরে ভাই এক ভরি দেড় ভরি পাঁচ আনি সাত আনি দশ আনি দশ ভরি স্বর্ণ নয় স্বর্ণের যদি দুটি পাহাড় দেওয়া হয় আদমের সন্তানকে মানে আমাদেরকে আল্লাহ তালা যদি স্বর্ণের দুটি পাহাড়ও দান করেন তো আল্লাহ রসুল বলছেন লেপ্তাক সালে সাল তিন নম্বর পাহাড় খুঁজে বেড়াবে স্বর্ণের তো দুটি পাহাড় হয়েছে আর একটা হইলে ভালো হইতো যদি তাকে তিনটি পাহাড় দেওয়া হয়তো লাভ টাকা রবে চতুর্থটা খুঁজে বেড়াবে তিনটা যেহেতু হয়েছে চারটে হইলে ভালো হইতো রসুল সাহায্য বলছেন লাইম তালি ও জাউফ ইবনে আদম ইল্লা তো রব আদম সন্তানের পেট কখনো ভরবে না মাটি ছাড়া মাটি চেনেন মরে গেলে কয় চল মাটি দেয় তিন চল আগে চকলেট প্যাকেট করে না চকলেট প্যাকেট করে সোজা করে রাখে এরপর বাঁশের খাড়াল দিয়ে তার উপরে চাটাই দিয়ে তার উপরে কয় চল আল্লাহ রসুল বলছেন এই তিন চৌল মাটি যতক্ষণ মুখের উপরে না পড়বে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না তো সন্তান সন্ততি এবং সম্পদ কি করে ধ্বংসের হয় আমরা এই ধ্বংসের পিছিয়ে বলছেন এই দুনিয়া যেটা আমরা দুনিয়ার জন্য পাগল না এই দুনিয়া যেই দুনিয়ার জন্য আমরা পাগল না বলছেন এই সমগ্র দুনিয়ার দাম সমগ্র দুনিয়ার মূল্য যদি একটা মশার পাখার সম হতো তাহলে মা সাঁকা কাফেরান বলা কান আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুষ্টিকদেরকে এক পেয়ালা পানিও পান করাতেন না কাফেরদেরকে এক পেয়ালা পানিও পান করাতেন না যদি দুনিয়ার দাম বা দুনিয়ার মূল্য মশার একটা পাখার সমপরিমাণ হতো তার মানে আমরা ডাস্টবিন বুঝি মল মানে আমরা তো খাই মুখ দিয়ে সাদের জিনিস যা বের করি তা সাদের তো যা বের করে রেখে আসি ওই জায়গাতে এটা কখনো হয়তো পাখি পকপকালি বা কুকুর যে খায় আমরা কি কোনো কুকুরকে বাধা চাই এটা আমার মল খবরদার খেতে পারবি না আমরা কেউ বাধা দেই দিই না কোনো পকপকালি খেলেও বাধা দিই কেন এটা নষ্ট জিনিস পচা জিনিস এটা গ্রহণযোগ্য নয় কে খাইলো কে না খাইলো এটা ধর্তব্যের বিষয় নয় এই সমগ্র দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামের কাছে ঠিক সেরকম এটা একটা নাফাক জিনিস একেবারে অথর্ব জিনিস কে খায় কে না খায় মানে যার দামই নেই মশার পাখার সম পরিমাণ যার দাম নেই কে খাইলো কাফের খাইলো না মুস্তেক খাইলো দেখার বিষয় নয় মারান নবী সাহাশালাম আলা আল্লাহ একবার অতিক্রম করছিলেন একটা মরা পচা বিকলাঙ্গ একটা ছাগল কিংবা দুম নিকট করতে অতিক্রম করছিলেন সাহাবি ইকরাম বলছিলেন কেউ বলছিলেন সাহাবিরা এটাকে কি কেউ এক টাকা দিয়ে কিনবে দুই টাকা দিয়ে কিনবে দুই দিরহাম দিয়ে সাহাব ইকরম বললেন না ইয়ারসোলা এটা কে কিনবে কেউ কিনবে না এটা যদি ভালো প্রাণী হতো যদি এটা মরা না হয়ে জীবিত হতো তথাপি তো বিকলাঙ্গ ঠ্যাং ভাঙা ওকে কে কিনবে তখন রাভিসাম আরেকটা অফার দিলেন ঠিক আছে দুই দিরহাম দিয়ে না কিনলে এক দিন হাম দিয়ে কিনবে সাহাবি ইকরমন বললেন ইয়ার রসোলাল্লাহ এটা কি কেউ টাকা দিয়ে কিনে নাকি নবিসাম বলেন আর দুনিয়া আহ ওয়ালুমিন দালিক দুনিয়াটা এর চাইতেও নিকৃষ্ট এটা মরা পচা ফুলে ওঠা ছাগলের চাইতেও নিকৃষ্ট হলো দুনিয়া আর সে দুনিয়ার পিছনে আমরা একেবারে কি অটোর মতো চলছি একেবারে চলছি তো চলছি চলছি মানে ধ্বংসের দিকে যাচ্ছি এটি হচ্ছে সম্পদের বিপদ তা আমরা যদি সম্পদ হয়তো বলবেন যে সম্পদ কাউকে যদি আল্লাহ তাল্লাহ দেন তেটিকে অভিশাপ নাকি না কাউকে সম্পদ আল্লাহ তালা দিলে সে তো অভিশাপ নয় সম্পদ আল্লাহ পাকের রহমত হতে পারে কিন্তু সম্পদের উপযুক্ত ব্যবহার পৃথিবীতে আল্লাহর যাদেরকেই যাদেরকে সম্পদ দান করেছেন তারাই একটু বাঁকা পথে চলে গেছেন যাদেরকে আল্লাহ তালা অঢেল সম্পদ দিয়েছেন হয়তো মুসলিমে কয়েকজন ছাড়া রসুল সাল্লা ছাড়া যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন তারাই বিপদগামী হয়েছে অঢেল সম্পদ এই সম্পদ দেখুন যদি হিসাব করি যে আল্লাহ রাবুল্লা আলমিন বাংলাদেশের যতগুলো মানুষকে একশো কি দুশো কোটি টাকা দিয়েছেন প্রত্যেকটা মানুষ যদি বাৎসরিক জাকাত আদায় করে এক বছরের ভিতর থেকে বাংলাদেশ থেকে ফকির উঠে যাবে তখন আপনি জাদুঘরে রাখার মতো ফকিরও খুঁজে পাবেন না কারণ অর্থ যাদেরকে দেয় তাদের মনটা সংকীর্ণ হয়ে যায় জাকাত দেওয়ার মতো মন মানসিকতা থাকে না সম্পদকে যখন সঠিক পথে ব্যবহার না করা হবে তখন এই সম্পদকে আত্মা দেবেন ক্যামতের দিন আল্লাহ তালা আত্মা দেবেন ক্যামতের দিন আত্মা যখন দেবেন এই সম্পদগুলো সম্পদশালী ব্যক্তিকে ক্যামতের দিন গুতাতে থাকবে সাপ হয়ে দংশন করবে ছাগল হয়ে গুতা দিবে ঘোড়া হয়ে দাবরানি দিবে আর যখন লোকটি পালিয়ে যাবে তখন ওই লোককে এই সম্পদগুলো বলবে মানে এই জীবধারী আত্মাধারী সম্পদগুলো বলবে আনা কানজুকা আনা মালুকাই আমি তো তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত সম্পদ দুনিয়াকে এত সম্মান করে রাখতে বেটা এখন পালিয়ে যাও কেন দাও আমি তো তোমার সম্পদ এ যেটা ইমানের বিপদ এই দুটি থেকে সাবধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান সন্ততি এবং সম্পদের ফিতনা থেকে বাঁচার অফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখির الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دردي إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم عز الإسلام والمسلمين اللهم لعن الكفرة والمشركين ربنا أفرغ علينا الصبر وتوفنا مسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين اذهب الباس رب الناس اشفي انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما لا باس تهور ان شاء الله لا باس تهور ان شاء الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد